এক নিঃশ্বাসে পানির নিচে হেঁটে বিশ্ব রেকর্ড করলেন ক্রোয়েশিয়ার ভিটোমির। মাত্র 3 মিনিট 6 সেকেন্ডে পানির নিচে হেঁটে অতিক্রম করেছেন 107 মিটার, জায়গা করে নিয়েছেন গিনেস ওয়ার্ল্ড বুকে। একজন সাধারণ মানুষ সর্বোচ্চ 1 মিনিট থাকতে পারেন পানির নিচে, কিন্তু পানির নিচে ভিটোমিরের হেঁটে যাওয়া তৈরি করেছে এক অনন্য রেকর্ড। এর আগে 2020 সালে একই রেকর্ড করেছিলেন ক্রোয়েশিয়ার আরেক নাগরিক ফ্রি ডাইভার বরিস মিলোসিক, তবে তিনি অতিক্রম করেছিলেন 96 মিটার। সে রেকর্ড ছাপিয়ে নতুন রেকর্ড করলেন ভিটোমির। অনেকদিন ধরেই প্রশিক্ষণ নিচ্ছিলেন ভিটোমির। শুরুতে দম বন্ধ করে পানির নিচে থাকার অনুশীলন করতেন তিনি। 50 মিটার দৈর্ঘ্যের থ্যালাসোথেরাপিয়া ওপাটিজের সুইমিং পুলে হেঁটেছেন ভিটোমির। হাঁটার সময় ভারসাম্য রক্ষার জন্য সাথে রেখেছিলেন ভারী বস্তু। সময় লেগেছে মাত্র 3 মিনিট 6 সেকেন্ড। পেশাদার একজন ফ্রি ডাইভার ভিটোমির ছিলেন খেলাধুলার সঙ্গে সংযুক্ত। পরবর্তীতে 4 বছর আগে শুরু করেন ফ্রি ডাইভিং। জিতেছেন সাইপ্রাসের লিমাসোলে 2021 AIDA ফ্রি ডাইভিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 1টি স্বর্ণপদক ও 2টি ব্রোঞ্জ। নতুন রেকর্ড করে বেশ উচ্ছ্বসিত ভিটোমির। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।